আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি অভিযান সম্পর্কিত আপডেট। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহ এর নির্দেশনায় সরাসরি উপস্থিতিতে এবং বিশেষ মহিলা পুলিশের উপস্থিতি সহ সাধারণ পুলিশের সহায়তায় জাহারা গভর্নমেন্টের অধীনে এক নিবিড় অভিযান পরিচালনা করা হয়েছে। মধ্যরাত পর্যন্ত এই অভিযান পরিচালনায় 6টি মাদকের মামলার মুখোমুখি হয়েছে। এছাড়াও 13 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কর্মস্থলে সঠিক ব্যক্তি উপস্থিত না থাকার কারণে 9 জনকে এবং 4 জন ব্যক্তি অস্বাভাবিকভাবে হাঁটা চলার কারণে এবং লাইসেন্স ছাড়া অপ্রাপ্ত বয়স্ক কয়েকজন কিশোর গাড়ি চালানোর অপরাধে প্রায় 6 জনকে আটক করা হয়েছে। এছাড়াও এই নিবিড় অভিযানে 2089টি ট্রাফিক মামলা রেকর্ড করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় শেখ ফাহাদ আটককৃত বন্দীদের অগ্রগতি পর্যালোচনা করেছেন। কারাগারের সুবিধা এবং পরিষেবার উন্নতির লক্ষ্যে পুনর্বাসন এবং নির্মাণ প্রকল্পগুলোতে মনোনিবেশ করেন। তিনি কারাগারের কর্মশালা, প্রধান কারাগারের হল, হাসাবিয়া সেন্টার স্কুল এবং মহিলা কারাগার পরিদর্শন করেন। গত এক সপ্তাহে লক্ষ্য করলে দেখা যায় যে প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে সাধারণ ক্ষমার পর ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে, যে অভিযানগুলোতে বিপুল সংখ্যক প্রবাসীরা আটক হয়েছে। সকলেই সাবধানতা অবলম্বন করুন। এছাড়াও ঝামেলা এড়াতে সিভিল আইডি কার্ডটি সঙ্গে রাখুন। অন্যদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে জাহারা এলাকার নিরাপত্তা কর্মীরা বিপুল পরিমাণ কুয়েতি দিনার এবং বিদেশি মুদ্রাসহ একজন বেদুন নাগরিককে আটক করেছে। টহলরত পুলিশ বেদুন নাগরিককে তল্লাশি করতে গেলে তাকে নার্ভাস দেখা যায় এবং অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। অতঃপর তল্লাশি চালিয়ে তার গাড়িতে থাকা বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়েছে। উপযুক্ত শাস্তির জন্য তাকে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। আপনাদের সুবিধার্থে আবারও মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল রবিবার 13ই অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েত বন্ধ থাকবে। পরের দিন সোমবার 14ই অক্টোবর দূতাবাস যথারীতি খোলা থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।